Welcome to a brand new vlog. তোমরা ব্যাকড্রপটা দেখেই বুঝতে পারছো আমি চলে এসেছি এন্টালিতে। সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, বাট এন্টালি আসার সময় আর এন্টালি আসছি সেটা তোমরা দুটো ব্লগ আগে দেখলেই বুঝতে পারবে যে আমার একটা স্কুল ফ্রেন্ডের, মানে আমাদের চারজনের আমরা খুব ক্লোজ রয়েছি, তার মধ্যে একজনের আর কি আজকে বিয়ে, আইবুড়ো ভাতের। তোমরা তো ইভেন্টটা দেখেইছো যেটা আমরা অর্গানাইজ করেছিলাম তিন বন্ধু মিলে, তো আজকে তারই বিয়ে। তো এখানে এন্টালির মানে সবাই আর কি আমরা ইনভাইটেড, তো একসাথেই যাব। আর তাই জন্য সকালে আসার কথা ছিল ওর গায়ে হলুদে, বাট আলটিমেটলি মানে আমরা পারলাম না আসতে, আমার তো অত দূর থেকে। তার সাথে আবার সৃজিৎ আসবে, সৃজিৎ যাবে আমার সাথে, ও যাওয়া মানেই ছুটির দিন মানেই ও একদম পুরো লেট, একদম মানে সব কিছু লেটর হবে, তাই জন্য আমার তো সকালের ওটা মিস হয়ে গেল, আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম না। এই আমি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি একটার সময়, এখন লাঞ্চ করব। মা রান্না করেছে একদম হালকা, বিয়ের বাড়ি মানে জানো তো সকালের খাওয়াটা যেমন হালকা হয়, আমাদের সেরকমই হালকা হয়েছে। মাছের ঝোল, ভাত আর ডাল আলু ভাতে আর কপির একটা তরকারি মা করেছে। তো এই উইকেন্ডটা হতে চলেছে অনেক 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 আনন্দময়, কারণ অনেক স্কুলের পুরনো বন্ধুর সাথে দেখা হবে আর বাড়ির সবাই যাব একসাথে, এইসব নিয়ে আনন্দ হবে। তার সাথে সাথে এই ব্লগে তোমাদের পরিচয় করাবো আমার ইউটিউবে, যার মাধ্যমে, যার হাত ধরে আমার ইউটিউবে আসা, তার সাথে পরিচয় করাবো। সে কিন্তু খুব দূরের কেউ নয়, বাট সে কিন্তু আমাকে ইন্সপায়ার করে আমি আজ এই ডিসিশনটা নিয়েছি যে আমিও এরকম একটা শো করতে চাই যেখানে আমি তোমাদেরকে পাশে পাবো আর খুব মানে মানে লাইফটাকে আমি ডকুমেন্টেড করতে চাই। তো সেই মানুষটির সাথে তোমাদের দেখা করাবো, আর সে কে হয় সেটা আমি তোমাদের ঠিক তখনই পরিচয়টা দেবো, ঠিক আছে? শুধু তাহলে করো, ওর অনেক বছর আগেই জার্নিটা স্টার্ট করেছে ইউটিউবে, এখন তো সাকসেসফুল বলতে পারা যায় ইউটিউবার, তো সে সব ডিটেলস তোমাদের বলবো। আর তার সাথে সাথে ও আজকে আমার মেকওভারও করবে, তো সেই ওর হাতে মেকওভারটাও তোমরা দেখো। আমার বাড়ির খুব কাছে ওর শ্বশুর বাড়ি, তো তাই জন্য আমি ডিসাইড করলাম যে যখন আমার এখান থেকে যাওয়া হচ্ছে আমি ওর কাছেই মেকওভার করব, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল ওর মেকওভারগুলো দেখি, তখন থেকেই আমারও উইশ লিস্টে ছিল, তো আজকে সেই উইশ লিস্টটা ফুলফিল হতে চলেছে। আর যাবো সবাই মিলে একসাথে, প্রচুর লাগেজ এসেছে, মানে ওই বাড়িতে থাকলে কি আর চুজ করে করে শাড়ি পরি, তো এখানেও সেরকমই মনে হয় এটা নিয়ে যাবো না, এটা যদি না ভালো হয় ওটা নিয়ে যাবো, ওটা নিয়ে যাবো, এরকম করতে করতে কতগুলো যে শাড়ি এসেছে, মানে কি বলবো, মানে মানে ব্যাগ ভর্তি। সৃজিৎ তো মানে পুরো রেগে গেছে, বলছে তুমি এতগুলো ব্যাগ নিয়ে যাবে কদিনের জন্য। তো যাই হোক, ওরা আর কি বুঝবে বলো, আমাদের যে কত কিছু মাথার মধ্যে চলে একসাথে, এইটা করলে এর অর্নামেন্টস, ওইটা করলে এর অর্নামেন্টস, এই করে করে আমাকে অনেকগুলো এখন মানে চয়েস রাখতে হচ্ছে, তো সেই আর কি ব্যাপার। আর চট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে ও এসে যাবে, ও আসলেই মেকওভারে বসতে হবে, তার সাথে তার আগে দেখা করাবো ওর সাথে তোমাদেরকে। আর টিল দেন স্টে টিউনড, বিয়ের বাড়ি যাওয়ার ব্লগ পুরোটা দেখো, আর কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলো না, আর একটু সবাই যাই বলো তুমি ওটা গানটা হতে না পেছনে দেখো। খুব বাজে অবস্থায় রয়েছি এখন, তো দেখে মনে হচ্ছে কোন সিরিয়ালের আমি ডাইনির পার্টটা করছি ভেবে পাচ্ছি না, কিন্তু তোমরা ফুল মেকওভারটার জন্য ওয়েট করো, এখনই আমাকে জাজ করো না কেউ। আর তার আগে পরিচয় করাবো, আমি যেটা বলেছিলাম যার অপেক্ষায় আমি ছিলাম অনেকক্ষণ ধরে, সেটা হলো আমার এই মিষ্টি ননদ। দেখো তোমরা, তোমার ওর মুখটা হয়তো তোমাদের অনেকের কাছে চেনা আছে, কারণ মানে ওর তো চ্যানেল আছে, চ্যানেলে বেশ অনেকজন ফলোয়ার্স আছে, তো ওর মুখটা ওয়েল একটা মানে সবাই নোন ফেস, বাট ওই আমার সেই ইন্সপায়ার্ড মানুষটি যার ইন্সপিরেশনে আমি এই পথ চলা শুরু করেছি, যার হাত ধরে। তো ওর সাথেই ওর চ্যানেলটা তো জানোই তোমরা, তাও একবারও বলে দিই, যেখানে তোমরা খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস এত সুন্দর সুন্দর বানায় সেইগুলো দেখতে পাবে, আর মেকআপ থাকবেই, যার জন্য ও কাছাকাছি বলে আমি ভাবলাম না আজকে আমি ওর কাছেই আমার মেকআপটা করব। তুমি বলে দাও তোমার চ্যানেলটা। হ্যাঁ, আমার চ্যানেলের নাম ক্যান্ডিড ব্লগার, আর তোমরা শৈলীর দিকে সবাই মানে দেখো, ফলো করো, খুব ভালো করছে, আর আমি আগামী দিনে আরো ভালো করবে, বেটার করবে ডেফিনেটলি, কারণ হ্যাঁ একদম সবে সবে করো, আর তোমাদের সাপোর্ট চাই,
এটুকু আমি বলতে পারি, তোমাদের সাপোর্ট না হলে এগোনোটা সম্ভব হয় না আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে থাকি আর কি। আর আমাদের তাহলে ড্রিমটাও ফুলফিল হয় না আমাদের, যারা মানে মেইনলি আমি তো তো তাও মানে বেরোই টেরো অনেক রকম মাল্টি ট্যালেন্টেড সব থেকে বলে করি ও সত্যিকারে। আমি আমি প্রথমেই তোমাদের বলেছি আগে, তোমরা একটু আগে শুনতে পাবে ও ছিল না তখন, যে আমার এই ননদ কিন্তু একদম মাল্টি ট্যালেন্টেড, মানে ওর ভিডিওতে তুমি অনেক রকম কিছু দেখতে পাবে, ওর ক্রিয়েশনসগুলো সে তুমি ঘরের সাজানো জিনিস বলো বা নিজের পরার জিনিস বলো শাড়ি বলো, মাই গুডনেস, মানে ওকে হলো পারফেক্ট এক্সাম্পল ফর মানে এনি পার্সন। আর আমি তো শুরু করেছি, আমি বাড়িতে থেকেই আমার এই স্বপ্নটা শুরু করেছি দেখা, আর এখন সেটা মানে পূরণটা তোমাদের ওপর নির্ভর করে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা এরকম তোমরা সাপোর্ট করো, ও যেটা বললো, আর ওকেও দেখো, রিসেন্ট ওর ট্রাভেল ব্লগগুলো দারুণ হয়েছে, পিকচারগুলো তো আমি ওকে দেখেই বললাম যে এই স্নেহা তোমার পিকচারগুলো কিন্তু দেখে মনে হচ্ছিল কোনো ক্যালেন্ডারের আমি সেই ওয়ালপেপার দেখছি, একদম সেটা মনে হচ্ছিল শিমলা, দারুণ। ওর ট্রাভেল ব্লগসগুলো দেখো তোমরা, আর অ্যাজ আ কাপল খুব সুন্দর সুন্দর মোমেন্টও তোমরা পাবে, আর দেখতে থাকো ওর চ্যানেলটা। এখন আমি তাড়াতাড়ি সেজে নিই, কারণ আমার সাজবো বন্ধুরা একসাথে টাইম আছে মিট করার, নইলে সব দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি সেজে গুজে নিয়ে আবার ফেরত আসবো, এই সাজানোর রেফারেন্সটা তোমায় দিয়ে দেবো, এন্টাল এরিয়াতে যারা যারা থাকো ওর কাছে সেজে পার্টি মেকআপ করতে পারো, খুব ভালো করে যত্ন সহকারে করে দেবো তোমাদের, ঠিক আছে? চলো এবার করে নিই। আপাতত যা সেমি ফিনিশড অবস্থাতে রয়েছি, খুব সুন্দর, মানে নিজেকে নিজে বলে ফেলছি যে না খুব ভালো লাগছে আমার নিজেকে নিজে দেখে। আর নিজের যদি স্যাটিসফ্যাকশন যদি সেলফ লাভটা হাই হয়ে যায় না তখন আলটিমেটলি মানে খুব ভালোই হয় সেটা, সেটা তাহলে অন্যজনের থেকে অ্যাপ্রেজালটা পাওয়া যায়। আর এ এখন ওয়েট করছে এর চান্স কখন আসবে। আমিও এখনো ঘুমাইওনি, কিছুই করিনি স্কুল থেকে এসে, ওর একটাই হলো শুধু ও ওয়েটিং করে রয়েছে ওর চান্সটা কখন আসবে, আমাকে পারলে পাগড়ি সাজিয়ে দিয়ে ছেড়ে দিয়ে ওকে আগে ও আগে সাজবে প্রিন্সেস, এইটাই ওর হলো এম। আর ম্যাডামকে অনেকক্ষণ আমি স্ট্রেস দিয়েছি এতক্ষণ ধরে, এবার একটু চা খাচ্ছে আর এসেই খুঁজেছে মামিকে, মামি তো ঘুম টুম সেরে এবার সাজতে বসবে, এখন সবে তার ঘুম টুম ভাত ঘুম ছাড়া মানি হয় না, ঘুম না এসে জোজো বাবু তো শুতেই দেয় না, এবার ওগর লাফান জপান হচ্ছে। তোমারটাও হবে, আর জামাটা বার করো তবে তো মেকআপটা কম্বিনেশনটা সেট করবে, এই একটা চলে গেছে ওইদিকে, তুমি একটু হাসো। আমার ডিসিশনটা যে খুব ভালো হয়েছে, যে মনের মতন আমি যার কাছে সাজতে পারবো, ওর শাশুড়ি মাকে আর কি মানে আন্টিকে দেখেছিলাম সাজানো, তারপরে মামিকে, মামি তো হবে না কে হবে তোমার মা আমার, মামি মামি মামিকে সাজানো দেখে আমি চুজ করেছিলাম, তখনই ভেবে রেখেছিলাম শুধু আগে না কাকি কাকিমা, সরি সরি রিলেশনগুলো খুব কনফিউজিং, আর তো দেখার পর তখনই ভেবেছিলাম যে কিছু এরপরে অকেশনে সাজলে আমি ইভেন আমি যদি অ্যানিভার্সারিটাও মানে এই ইয়ারে প্ল্যানিং ছিল না, তো যদি করতাম টোততাম আমি ভেবেছিলাম তোমার কাছেই সাজব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্নেহার জন্য জাঙ্ক নয়, একদম হেলদি একটা খাবার, মানে যেটা খেলে ও আরো এনার্জি পাবে, অনেক তো এখন ওর পকেটে তাড়গড়ি করি ওর পায়ে ব্যথা ধরিয়ে দিচ্ছে। স্নেহা হ্যাঁ একটু টাইম নিয়ে তুমি এটা খেয়ে নাও আগে, ঠিক আছে ঠিক আছে, গরম এখনো আছে। হ্যাঁ আচ্ছা রাখি এখানটাতে, হ্যাঁ হ্যাঁ রাখো ওখানটা। সুন্দর
মানে মেকওভার করেছে হ্যাঁ আর কার্লি করেছি আমরা তোমরা লিখে জানিও আমি ফুল একটা দিয়ে দেবো যে কেমন দেখতে লাগছে ঘর পুরো মেসড আপ তো ঘরের দিকে তাকিও না আর ওখানে গিয়ে দেখাচ্ছি যে কে কেমন সেজেছে বাট এখানে 8টা বেজে গেছে সবাই তো পৌঁছেই গেছে আমি মনে হয় লেট দেখি চলে যাই তো দেখলে কি বানিয়ে দিয়েছে আমি তো খুব খুশি আর মাকেও দেখো মাও হঠাৎ ডিসিশন দেখলো দারুণ সত্যি মানে খুবই ভালো লাগছে আমাদের নিজেদের নিজেদেরকেই আর ক্রেডিট তো ওরই যা বললাম আমার একটা মেয়ে এই আবার আসতে হবে আজকে কিন্তু গল্প হলো না শুধু মেকআপ 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 হলো একদিন এসে গল্প করবো ঠিক আছে আর আবার দেখা হচ্ছে টাটা বসো আমি বসছি আপাতত জল খাবো এখন যাচ্ছি উবার পেয়ে গেছি এক্সেলি পেয়ে গেছি আর যাচ্ছি এখন কাছাকাছি এসে গেছি বেশি দূর তো নয় তো খুব একটা সময় লাগবে না পার্ক সার্ভিসে আজকে এখন আর কোয়েস্টের কাছে তো নট যে অনেক টাইম লাগবে বা ট্রাফিক ফাঁকা হয়ে গেছে একটা বেজে গেছে আর এখন অনেকে রয়েছি সবাই মিলে আজকে আমার পাশে অনেকে যোজনা ইয়ে মা পেছনে সব ছেলে ইচ্ছে করতাম না বলতে মা কেমন লাগছে কেমন লাগছে ওখানে আর দেখা যাবে না ওখানে চলছে দিয়ে পরিচয় করে দিই এটা হলো সুস্মিতার বাবা এখানে তো সবাই চেনে আর এটা জেনির মা আর পাশে মামি মা কফি খাচ্ছে হ্যাঁ আমি ফটো তুল আর মায়ুরাক্ষীকে দেখাই একটু চলো একবার দেখে নিই ডিনারে অনেক কিছু বাসন্তী পোলাও ভেজ কোফতা পনির আচ্ছা ওদিকে হলো তোমার ছোলে এটা হলো ভেজ সিলেকশন ভেজে ওদিকে নন ভেজে যাচ্ছি ফাইনালি খাওয়া দাওয়ার পর ব্রাইড গ্রুমের সাথে আমরা দেখা করতে যাচ্ছি তাই তো ফাইনালি যাচ্ছি ব্রাইড গ্রুমের সাথে দেখা করতে I'm gonna go get some more.
একটু তো হাওয়া হয়ে গেছে, তাই ভালো করে এটাও সেলফি নিয়ে নাও।